আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আর রনি, ডিগ্রি থার্ড ইয়ার এক্সাম 2019 ইংলিশ প্রিপারেশন, শেষ মুহূর্তের প্রস্তুতি, অ্যাম্পলিফিকেশন সাজেশন। ঠিক আছে, আমি তোমাদের আজকে অ্যাম্পলিফিকেশন সাজেশনটা দেব। তো অ্যাম্পলিফিকেশন সাজেশন দেওয়ার আগে তোমাদের আমি আগে বলতে চাই যে অ্যাম্পলিফিকেশনটা কী। অ্যাম্পলিফিকেশনটা হচ্ছে অনেকটা যে তোমরা যে ভাব সম্প্রসারণ পড়েছো, ঠিক আছে, ক্লাস নাইনে পড়ছো, টেনে পড়ছো, এইটেও পড়ছো, তো এটাই হচ্ছে মূলত অ্যাম্পলিফিকেশন, অর্থাৎ ভাব সম্প্রসারণ। অ্যাম্পলিফিকেশনটার মানে হচ্ছে ভাব সম্প্রসারণ। সাধারণত অ্যাম্পলিফিকেশন বিভিন্ন প্রবাদ বাক্য নিয়ে হয়ে থাকে, তো এই অ্যাম্পলিফিকেশনটা ইংরেজি কিছু প্রবাদ বাক্য দিয়ে আসবে এবং ওইটাকে তোমাকে জাস্ট ব্যাখ্যা করতে হবে। যে কোনো একটা প্রবাদ বাক্য দিতে পারে, টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নান, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে, এই ধরনের যে কোনো একটা প্রবাদ বাক্য তোমাকে দিয়ে দেওয়া হতে পারে, ওইটাকে ব্যাখ্যা অনুযায়ী তোমাকে ওইটার ব্যাখ্যা করতে হবে আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত অ্যাম্পলিফিকেশন। তো অ্যাম্পলিফিকেশন আমি যদি বলি তাহলে আসলে প্রবাদ বাক্যর তো আসলে কোনো অভাব নাই, ঠিক আছে, অনেক প্রবাদ বাক্য আছে। হ্যাঁ, তো কিছু কমন কিছু প্রবাদ বাক্য আছে যেগুলো সাধারণত অ্যাম্পলিফিকেশন হিসেবে আসে। তো এগুলোর মধ্যে থেকে আমি জাস্ট কয়েকটা প্রবাদ বাক্যর কথা বলি, যদি তাহলে সেক্ষেত্রে আমি এক নম্বর যে জিনিসটা বলবো তোমাদের সেটা হচ্ছে, এক নম্বর যে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, হোয়ার দেয়ার ইজ এ ওয়ে। ঠিক আছে, এটা একটা, দেখো এই যে এটার অর্থটা হচ্ছে কি, ইচ্ছা থাকলে উপায় হয়। ঠিক আছে, এটাকে এই বিষয়টা তোমাকে জাস্ট ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এটা একটা অ্যাম্পলিফিকেশন। ঠিক আছে, আমি তোমাদের মোটামুটি 5টি অ্যাম্পলিফিকেশন দেবো, আশা করি 5টি থেকে তোমাদের ইনশাল্লাহ কমন থাকবে। ঠিক আছে, এরপরে আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে, ঠিক আছে, সেটা কি হতে পারে, সেটা হতে পারে এ স্টিচ ইন টাইম সেভস নাইন। এ স্টিচ ইন টাইম সেভস নাইন, অর্থাৎ সময়ের এক ফোর অসময়ের দশ ফোর, সময়ের এক ফোর অসময়ের দশ ফোর। ঠিক আছে, এটা একটা এরপরে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করলে সোনা হয় না, চকচক করলে কি হয় না, সোনা হয় না। ঠিক আছে, এটা একটা। এরপরে এরপর যেটার কথা বলবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দি কি টু সাকসেস। ঠিক আছে, অর্থাৎ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। ঠিক আছে, এরপরে ফাইনালি যেটার কথা বলবো সেটা হচ্ছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। ঠিক আছে, এই 5টা অ্যাম্পলিফিকেশন আমি তোমাদেরকে দিলাম সাজেশন ওয়াইজ।
তো এই এগুলো তোমরা একটু ফলো করতে পারো, এমপ্লিফিকেশনগুলো এগুলোর ব্যাখ্যা করতে হবে তোমাকে। তো এছাড়া একটি মাত্র ফরম্যাট দিয়ে তুমি যে কোনো এমপ্লিফিকেশন করতে পারবে। তো এটার জন্য আমি আগামীকালকে ভিডিওটা নিয়ে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? আগামীকালকে ইনশাল্লাহ ভিডিওটা নিয়ে আসবো, তুমি অবশ্যই এটা পেয়ে যাবে। তো হাতে তোমাদের সময়ও খুব কম, ঠিক আছে? 2 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। তো এটার জন্য আমি ইনশাল্লাহ আগামীকালকে, আমি তো সবসময় বরাবরই চেষ্টা করি যাতে তোমাদের যে রাইটিং যে পার্টটা আছে, রাইটিং অংশ, সেই অংশে যাতে আসলে তোমরা বরাবর ভালো করতে পারো, এর জন্য সবচেয়ে সহজ সুন্দর ভাষায় করার জন্য, ঠিক আছে? তুমি ইউটিউবে অ্যাম্পলিফিকেশনের যদি অনেকগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে, তারপর সেগুলো আসলে ওইরকম ভালো সহজ ভাষায় হয়তো বা তুমি নাও পেতে পারো, ঠিক আছে? আমি এখানে বলবো না যে পাবা না, ঠিক আছে, নাও পেতে পারো। তো এটার জন্য আমি সবচেয়ে সহজ ভাষায় যাতে এটা মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে তোমার ওই জিনিসটা আয়ত্তে এসে যায়, এইরকম একটা এমপ্লিফিকেশন ফরম্যাট আমি কালকে আমি তোমাদের বানিয়ে দিব, ঠিক আছে? তো এটা আসলে পরীক্ষার 4-5 মিনিট আগে যদি তোমরা দেখা যাও তাও সেটা সম্ভব, ঠিক আছে? তো আমি এটা কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।